স্কুলে চুরির চব্বিশ ঘন্টার মধ্যেই চুরির কিনারা করল পুলিশ ঘটনায় যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার দুই উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিসপত্র অভিযুক্তদের তোলা হয়েছে আদালতে চুরির চব্বিশ ঘন্টার মধ্যে চুরির কিনারা করল পুলিশ গ্রেপ্তার দুই অভিযুক্ত উদ্ধার হয়েছে চুরি যাওয়া কিছু মালপত্র ও নগদ টাকা শুক্রবার অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি স্কুলের কর্মীরা স্কুলে এসে দেখেন চুরি গেছে বেশ কিছু জিনিস মিড ডে মিলের রান্নার দুটি গ্যাস সিলিন্ডার ওভেন নগদ টাকাসহ বেশ কিছু নথিপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর দেয়া হয় থানায় তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ মোস্তাফা হোসেন ও আব্বাস মণ্ডল নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে বারাসত আদালতে পাঠায় পুলিশ আমাদের বিদ্যালয়ে গত পরশু দিন রাত্রে সম্ভবত দুটো গ্যাস সিলিন্ডার আর গ্যাস ওভেন নিয়ে আর কিছু আমাদের টিচার্স রুমের কিছু খাতাপত্র অগোছালো ছিল এবং আমরা ট্রেস করে দেখলাম প্রায় বারোশো টাকা মতো ওখান থেকে চুরি গেছে